যে সাপ দেখছি সাপটা ধরছি আমি এবং রাতিম ভাই আজকে সকাল ভোর সকালে ঢাকা থেকে বাইক চালাইয়া ওনার বাড়ি গাজীপুর কাপাসিয়াতে আসছি কাপাসিয়াতে এসে আমি সকাল সকাল আসছি তো এসে একটু ঘুম দিছি কাঁঠাল খাইছি সকালে গাছের পাকা কাঁঠাল কাঁঠাল খেয়ে একটা ঘুম দিছি ঘুম শেষে এখন উঠছি উঠে আমরা একটু ওনার গ্রাম হেঁটে হেঁটে দেখতেছি এই যে একটা গরু দেখা দিতেছে আর ওই যে রাতিম ভাই হাঁটতেছে মার্কেটিং এর দায়িত্ব দিয়ে দিবেন আমারে ফেসবুকে কেমনে মার্কেটিং করতে ওইটা আমি করবো না শালিকের ওই শালিকের বাসায় আমি সবাই হাত দিতাম তারপর আমার লোকে আসছিল সবগুলো মাইয়া মামার বাতিজি সামনের ঘরের বাতিজি দুইটা স্বাস্থ্য বই এদের কি এখন বিয়ে সাজি হয়ে গেছে ওরা তো আর এই সহজে গাছে উঠতো না তারপরে গেলো যেই গাছে উঠতে পারতো আমি মানে ধরেন আমরা এনে বসে থেকে ধরেন আমরা ওই আম গাছটা করলাম রাত্রি কত ওই গাছের কোনটা গেলে কোন আমার ওগুলো মহাস দাদি ওই মহিলা পরে প্রসাদি তো গিয়া নিচে আসছিল ছোট ছোট তাল গাছ আচ্ছা একটু তাল গাছ একটা তাল গাছ তাল গাছ দিয়ে ধার ধার রাধিম ভাই আইলাম যদি তো আম ভর্তা খাইতে হয় আম ভর্তা খাবেন বানাইতে তো অবশ্যই পারি এই গাছে এখানে তো আম নাই দিলে কোন গাছে আম আছে আম আছে আরও গাছ আছে আমের আম গাছ তো অনেক আচ্ছা তাইলে আমরা আম ভর্তাও খাবো আমরা যেহেতু আসছি গাজীপুর তাহলে আম ভর্তা না খেয়ে তো আর যাওয়ান যায় না এই যে জায়গায় বসছি জায়গাটা আসলে বেশ সুন্দর লাগতেছে টেম্পারেচার আরও ডাউন হইলে আর যদি ধরেন দুই একদিন বৃষ্টি হইতো ঠিকঠাক মতো ওইখানে এখন মাখানি দিয়ে দেবো আমরে আম এটা পাকা আম না আন্টি পাকা আম এখানে আছে রসুন এখানে আছে লেবুর পাতা তারপরে আছে মরিচ আছে এখন এই জিনিসটারে মাখানি দেবো মাখানি দিয়ে আম ভর্তাটা বানাইবো